নমস্কার, আরশিতে মানসীতে আমি মানসী। আজকে ছোট গল্প নিয়ে, ছোট গল্প কূপমণ্ডুক। ত্রিধার মায়ের সঙ্গে লেগেই থাকে, ত্রিধার তার মায়ের সঙ্গে লেগে থাকে, ত্রিধার ঠাকুরমারও তার মায়ের সঙ্গে লেগে থাকে। তার মা মুখ বুজে থাকা শ্রেয় মনে করেন। ত্রিধার পছন্দ নয় মায়ের টিপিক্যাল হাউসওয়াইফ হয়ে থাকা, আর তার ঠাকুমা মনে করেন তার পুত্রবধূর আরও দায়িত্ববোধ থাকা দরকার। ত্রিধার মা সীমন্তিনী সারা দিন রুটিনে চলেন, চলেই যান, রোবটের মতো সকালে ওঠেন, বাথরুম থেকে বেরুন পরিপাটি হয়ে কাঁচা কাপড়ে আচড়ানো চুলে, তারপর তুচ্ছাতি তুচ্ছ কাজগুলো সারতেই থাকেন। জানালা দরজা খুলে ঘরে আলো হওয়ার ব্যবস্থা, বিছানাপত্র পরিপাটি, তারপর চায়ের ব্যবস্থা, তারপর জলখাবার, তারপর ভোর থেকে রাত ১২টা অসংখ্য তারপরে জুড়ে থাকে। কিন্তু এই জুড়ে থাকাতে সীমন্তিনী কি জুড়ে আছে? সীমন্তিনী কর্তব্যে কিন্তু খামতি নেই। শ্বশুরের দেখভাল, শাশুড়ির ফরমাশ, স্বামীর কর্তব্য, তদুপরি মেয়ের অসন্তোষের সামাল, সীমন্তিনী সারাটা দিন ধরে সচল। ত্রিধা তার জন্ম স্তক ওই দুই নারীর সম্পর্কে কনফিউজড হয়েই আছে। সবসময় বাড়িতে অসম একটা যুদ্ধ ভাব, তার বাবা কিন্তু একেবারেই গা ঘামান না। ত্রিধার মনে হয় তার বাবাই এ বাড়িতে একদম সঠিক ব্যক্তিত্ব। সে বাবার কাছে বেশ স্বস্তি পায়, যত আবদার বাবার কাছে। তার প্রেসিডেন্সি কলেজ, অনেক উন্নত মোনা বন্ধু, অনেক অনেক প্রোগ্রেসিভ তারা, তার পরিচিত বৃত্তে মা ঠাকুমা নেহাতি বেমানান, যেন ১৫০ বছর পিছিয়ে আছে। ত্রিধার প্রাণের বন্ধু সুশ্রিতা, ওয়েবলেংথে খুব মিল, তুখোর ব্যক্তিত্ব, অসাধারণ মেধা, মধ্যবিত্ত বাঙালিয়ানাকে ফুৎকারে উড়িয়ে দেয়, পাল্লা দিয়ে ছেলেদের সঙ্গে সিগারেট খায় এবং অসম্ভব সৎ। মাঝে মাঝে তার সততা ত্রিধার কাছে অহংকার মনে হয়। ত্রিধা বুঝতে পারে না, যেমন পারে না ওর সিগারেট খাওয়াটাকে আত্মস্থ করতে। অনেকবার চেষ্টা করেছে, কিন্তু কোথা থেকে একটা অস্বস্তি ঠিক মাথায় ভেসে উঠেছে। ত্রিধা জানে এটা ওর মধ্যবিত্ত উত্তরাধিকার। ঠিক তখনই মা ঠাকুমার উপর বিরক্তি মাথা চাড়া দেয়। কিন্তু সে খেয়াল করে দেখেছে মা ঠাকুরমার রসায়ন যেন কেমন পাল্টে গেছে। কতদিন হলো না খেয়াল করা হয়নি, কিন্তু দিনকে দিন রেস্টুরেন্টে খেয়ে শরীরটার ১২ বেজে যাচ্ছে। ইদানিং আয়নার সামনে দাঁড়ালে কেমন বেঢপ লাগে, চর্বিগুলো যেখান সেখান দিয়ে ফেঁপে উঠছে। না, এবার একটু রাস্তা টানা দরকার, কিন্তু সময়টা কোথায়? সুশ্রিতার সঙ্গে আলোচনা করা দরকার, ওটাকেও দলে টানতে হবে, একা একা। শেষমেশ দুই বন্ধু মিলে ঠিক করে কাছাকাছি একটা বেশ নাম ডাকওয়ালা জিমে তারা ভর্তি হবে। কলেজ থেকে ফেরার পথে জিমে চলে যাবে, বাবাকে বলার আগে জিমে গিয়ে সরেজমিনে দেখতে হবে। এমনিতেই জিমে নাকি সায়েন্টিফিক্যালি শরীরচর্চা করানো হয়, ট্রেনাররাও বেশ এফিসিয়েন্ট। অতঃপর দুই বন্ধু মাস পয়লা করে বিকেলবেলা জিমে চলে গেল। সেখানে রিসেপশনিস্টের সঙ্গে সমস্ত রকম কথাবার্তা হলো। ফর্ম ফিল আপ করার আগে রিসেপশনে মেয়েটি তাদের বলল, চলুন আমাদের জিমটা ঘুরিয়ে দেখাই আপনাদের, আপনারা তাহলে আমাদের সিস্টেমটা বুঝতে পারবেন। তার পেছন পেছন গুটি গুটি কৌতূহলী চোখ মেলে ওরা চলল। একসময় সুশ্রিতা তার শার্টে টান পড়তে পেছন ফিরে দেখে ত্রিধা তার জামাটাকে খামচে ধরেছে। কিরে, কি হলো? ওদিকে দেখা, কোন দিকে? আরে ওই ফ্লোরের কোনটায়? আরে তোর ঠাকুমা না? আরে বাস, ডাম্বেল টানছে, পাশে দাঁড়িয়ে ট্রেনারটা না? ও বাবা, প্যান্ট টি শার্টে তার চেনাই যাচ্ছে না। বাট C66, সো হোয়াট? এসুন এখন বাড়ি চল, অন্যদিন এসে ফর্মালিটিগুলো করা যাবে। রিসেপশনিস্ট মেয়েটি চমকে দেখে, মেয়ে দুটি কিছু না বলি পিছু হাঁটা দিল। ত্রিধা একদম চুপ মেরে গেছে, সুশ্রিতাকে বাই বলে সোজা বাড়িতে। সীমন্তিনীর একটু অবাক লাগে, স্বাভাবিক ব্যবহার যেন ত্রিধার মধ্যে নেই। রাত্রে খাওয়ার সময়ও বাবার সঙ্গে হুঁহা ছাড়া তেমন কোনো কথা বলল না। ওর বাবা রসিকতাও কিছু করলেন,
রাত্রে ত্রিধা পড়ার টেবিলে অনেকটা সময় কাটায়। শুতে শুতে মাঝরাত পেরিয়ে যায়। সীমান্তিনী মেয়েকে খাওয়া দাওয়ার একটু পরে দুধ খাওয়াতে এলেন। খালি দুধের গ্লাস নিয়ে দরজা ডিঙুতে যাবেন, কানে এলো ত্রিধার স্বর, মা। ওর গলার আওয়াজে কী ছিল? সীমন্তিনী এই মেয়ের এইরকম স্বরভঙ্গি কি আগে শুনেছেন? গলায় কেমন অভিমান ছিল, হীনমন্যতা ছিল, ক্ষোভ ছিল, অনুতাপও কি ছিল? সীমন্তিনী ঘুরে দাঁড়ায়। কিছু বলবি? ঠাকুমা জিমে যায়, কই বলনি তো? আমার কথা তোমার কি শোনার সময় হতো না? মানে ঠাকুমাকে জিমে যাওয়ার আইডিয়াটা কি তুমি দিয়েছ? তুমি? হ্যাঁ, কেন, আমি দিলে কি হয় না? মানে ঠাকুমা, তোমার সঙ্গে তো সেরকম, আমি আমার নিজের সুরক্ষার জন্য এটা ভেবেছি। মানে তুমি বোধহয় জানো না, তোমার ঠাকুমা বিয়ের আগে চ্যাম্পিয়ন স্পোর্টসম্যান ছিলেন। ওনার সম্ভাবনা ছিল, বিয়ে করে উনি অনেক কিছুই হারিয়েছেন। তার ক্ষোভ খুব স্বাভাবিকভাবেই আমার উপর দিয়ে উগলাতেন। আমি খুব ভেবে চিন্তেই নিয়ে গিয়ে তোমার ঠাকুমাকে জিমে ভর্তি করে দিয়ে এসেছি। এতে হয়তো উনি ভালো থাকবেন, শারীরিক দিক দিয়েও মানসিক দিক দিয়েও, তাতে আমি একটু স্বস্তি পাব। সীমন্তিনী ধীরে চলে যান। ত্রিধা হাঁ করে তার চলে যাওয়াটা দেখতে থাকে। ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। নমস্কার।